আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়েব ডিজাইনিং এর জন্য ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্পফেল ফাইলটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি এই ওয়েবসাইটটা, মানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেসের এই ওয়েবসাইটে প্রবেশ করব। তারপর আমরা এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস যে ভার্সনটা থাকবে তখন ওই ভার্সনটা চলে আসবে। তো এখানে আমরা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে ওয়ার্ডপ্রেস। তখন আমরা জ্যাম্প লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে প্রথমে যেই ওয়েবসাইটটা। তো এখানে জ্যাম্পের যে ওয়েবসাইট ওইখানে চলে আসবে আমরা ক্লিক করার সাথে সাথে। তারপর এখানে উইন্ডোজ, লিনাক্স এবং ওএস এর জন্য আছে, ডাউনলোড করতে পারেন। আমরা প্রথমে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে তিনটা দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটা ইনস্টল করলে হয়, আমরা যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। আমরা ডাউনলোড করতেছি লাস্টেরটা, ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে ডাউনলোড হইতেছে আমাদেরটা। এখন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে, মাউস রাইট ক্লিক করার সাথে সাথে এক্সট্রাক্ট অল আসবে, এখানে ক্লিক করব। তাহলে ওয়ার্ডপ্রেস এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আমরা এখানে জ্যাম ফাইলটা আমরা এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এই জন্য আমরা জ্যাম্পে ক্লিক করতে হবে। ওকে, আমরা আগে জ্যাম্পে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। দেন অথবা আপনি এখানে জ্যাম্পে দুইবার ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটা ওপেন হয়ে যাবে। এখানে ওকে আছে, ওকে ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করবেন, তারপর নেক্সট। এখানে যা আছে সবগুলো টিক থাকবে, টিক দেওয়া থাকবে। দেন আপ নেক্সট ক্লিক করা করা লাগবে। তবে এখানে আমাদের এইখানে যতগুলা ইয়ে আছে এখানে আসছে, নেক্সট ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফোল্ডার আপনি নিজে সিলেক্ট করে দিতে পারেন কোন ড্রাইভের মধ্যে আপনার এখানে এটা ইনস্টল হবে। তো আমরা যেহেতু এটা ডি ড্রাইভে করবো, সি ড্রাইভে না করে আমরা ডি ড্রাইভে করবো। তো আমরা ডি ড্রাইভে এটা সিলেক্ট করবো, তবে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাই আপনি যে ড্রাইভে করেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নিউতে গিয়ে রাইট বাটন খুলে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জ্যাম ফাইল লিখে আপনি লিখে রাখবেন, একটা ফোল্ডার তৈরি করবেন। দেন আমরা এখানে জ্যাম ফাইল এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এটা ইংলিশ, ঠিক আছে, এবার নেক্সট ক্লিক করে দিব। ওকে, এটা এখানে আমরা ক্লিক করব না কোথাও। ওকে, দেন আমরা নেক্সট ক্লিক করব। ব্যাক অন নো নেক্সট। হ্যাঁ, এখন আমাদের এটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টলেশন হতে আপনাদের 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এরপর এটা ফিনিশ হয়ে যাবে, ফিনিশে ক্লিক করবেন। তারপর আপনারা ল্যাপটপটা আপনাদের কম্পিউটারটা রিসেট দিয়ে দিতে পারেন। রিসেট দিলে